আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এই যে আজকে আমি চিকেন রান্না করেছি, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে রোজা রেখে ভালো লাগে না কোনো কাজকাম করতে, তো যতটুকু করি এরই মাঝে মনে করি আপনাদের সাথে কিছু শেয়ার করতে। তো আজকে চিকেনটা রান্না করেছি, এটাই আপনাদের সাথে শেয়ার করেছি। হয়তো আপনাদের ভালো লাগতে পারে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলেন রান্না করতে চলে যাই। তো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, আর এখানে একটু হলুদ আর লবণ দিয়ে চিকেনটা খুব ভালো করে মেখে রেখেছিলাম। আর এই তেলের ভিতরে একটু আমি হলুদ দিয়েছি, যাতে করে না ছিটে। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনগুলি দিয়ে দিব, খুব ভালো করে ভেজে নিব। তো ভিডিও কিন্তু অনেক কেটেই সারি, 4-5 মিনিটের ভিডিও সারি। তো চিকেনগুলি এই যে হয়ে গেছে, আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে ফেলবো। আর আলু আর বাকি যে চিকেনগুলি আছে ওগুলি ভেজে নিব। তো এখন একটু কথা বলে নিই, আর ভিডিওটা কিন্তু অনেক ছোট করেই সারি, কারণ রমজান মাস, সারাদিন রোজা রেখে মন চায় না ভিডিও সারি। তারপরও আপনাদের সাথে যেটা করি ওটা একটু শেয়ার করি, আর যারা দেখে তাদের জন্য ছোট করে ছাড়ি, কারণ তারাও দেখে যাতে ই করতে পারে, কারণ তারাও রোজা রাখে, তারাবির নামাজ পড়ে। ছোট ভিডিও দিলে হয়তো তাদের ভালো লাগে, এই কারণেই ছোট ভিডিও দিই। তো তেলের ভিতরে আমি এলাচি, দারচিনি, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিব আধা কাপ, দিয়ে খুব ভালো করে ভেজে নিব। আমি যেখানে আমি চিকেনগুলি ভেজেছি ওই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিব, এখানেই মশলাগুলি সব ভেজে নিব। যত চিকেনটা বাচ্চারা খায় এ কারণে এখানে একটু মশলাটা একটু কম দিব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে এখানে সব মশলাগুলি দিয়ে দিব। 1.5 চামচ করে মশলা দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিব 1.5 চামচ, রসুন বাটা 1.5 চামচ, জিরা বাটা 1.5 চামচ, 1.5 চামচ করে দিয়ে দিব। আজকে একটু মশলা কম দিয়ে রান্না করব, কারণ একটু ঝাল কম হলে সানজি খুব ভালো খেতে পারে, ঝাল বেশি হলে সানজি খেতে পারে না। তো ও যত রোজা রাখে ওর কথা মাথায় রেখেই একটু মশলা কম দিলাম, কম দিয়ে ভালো করে একটু রান্না করে দিব। তো এই যে মশলার পরিমাণ কিন্তু আজকে আমি অনেক কম দিয়েছি, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এখানে দিয়ে দিব 3টা কাঁচামরিচ, মশলাটা খুব ভালো করে কষিয়ে এখানে চিকেনগুলি দিয়ে দিব। সানজি সুরাইয়া কিচ্ছু খায় না, শুধু চিকেন, এটা হলেই ওদের খাবার হয়ে যায়। তো প্রতিদিনই আমার এটা রান্না করা লাগে, তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ওদের দুই বোনের আর কোনো কথাই হয় না যদি আমি চিকেন রান্না করি। তো আমি এই মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিব, কষিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আপনাদেরকে তো পরিবেশন করে দেখাবো তরকারিটা কেমন হলো। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, এখন চুলার জালটা একটু বাড়িয়ে দিব, এটা খুব ভালো করে ফুটে উঠলে আমি কম জালে ঢাকনা দিয়ে ঢেকে রাখব, যাতে করে তেল মশলাগুলি চিকেন আলুর মধ্যে ভালো করে সেট হয়ে যায়। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, আর এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। তো আজকের মতো এই পর্যন্তই, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।